পুলিশের নির্যাতনে কারাগারে হাজতির মৃত্যুর অভিযোগ। বরিশালের মেহেন্দিগঞ্জের চরফেনওয়ায় দোলার হোসেন হত্যা মামলার আসামি জহিরুল হাওলাদারের মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করেছেন তার স্বজনরা। স্বজনরা বলছেন, 23 বছরের একটি ছেলে বুকে ব্যথা উঠে হঠাৎ করে মারা যেতে পারে না। তাকে পুলিশ নির্যাতন করেছে এবং মৃত্যুর 4-5 দিন আগে জেলে বসেই কে বা কারা জহিরুলকে জোর করে একটি ইনজেকশন দিয়েছিল। সেই থেকে অসুস্থ ছিল জহিরুল। তবে পুলিশ বলছে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকাল 10:30 দিকে হঠাৎ করে বুকে ব্যথা উঠে হাজতি জহিরুলের। এরপর তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জহিরুল মেহেন্দিগঞ্জের চরফেরুয়া এলাকার বারেক হাওলাদারের ছেলে, একই এলাকার মৃত্যু দেলার হোসেন হাওলাদার হত্যা মামলার 12 নম্বর আসামি। চলতি বছরের 12 জানুয়ারি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসে জহিরুল হাওলাদার। জহিরুলের বড় ভাই মোহাম্মদ আলী আকবর বলেন, আমার ভাই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, সে ঢাকায় থাকে, বাড়িতে এসেছিল বেড়াতে। জহিরুলকে 12 নম্বর আসামি করে মামলা করা হয়। পিবিআইয়ের লোকজন আমার ভাইকে গ্রেফতার করে আদালতে না দিয়ে তারা ওকে নির্যাতন করে, ব্যাপক মারধরও করে। সেই থেকে জহিরুল অসুস্থ ছিল। 4-5 দিন আগে কারাগারের মধ্যে কিছু লোকজন জহিরুলকে জোর করে চেপে ধরে ঘাড়ে ইনজেকশন দিয়েছিল। এই খবরটি জহিরুল আমাদের জেল থেকে ফোন করে জানায়। রোববার সকালে ফোন দিয়ে জহিরুল মারা গেছে বলে কারাগার থেকে জানানো হয়। জহিরুলের যে বয়স, তাতে যেভাবে মৃত্যুর কথা বলা হচ্ছে সেটি বিশ্বাস করা যাচ্ছে না। তাকে অমানবিক নির্যাতন করে মারা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই।